ছ তোমাদের ষষ্ঠ শ্রেণী আরো একটি অঙ্ক নিয়ে চলে আসলাম দেখবে যেখানে অনুপাতের একটা চ্যাপ্টার আছে যেখানে কয়েকটা অঙ্ক দেওয়া আছে তার মধ্যে এক দুই তিন নাম্বার শেষ করে ফেলেছি ফেলেছি এবার চার নাম্বার অঙ্কটা আমরা দেখবো ঠিক আছে তো চার নম্বর অঙ্কটা যদি তোমরা ওইখানে লক্ষ্য করো দেখবে যে তোমার শ্রেণীকক্ষ বাড়িতে বা অন্য কোনো স্থানে তিনটি ভিন্ন ভিন্ন টেবিল খুঁজে বের করো অর্থাৎ তোমাকে কি বলছে তিনটা টেবিল খুঁজে বের করতে বলছে সেটা যে কোনো জায়গা হতে 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 পারে 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 তোমার বাড়িতে বা অন্য স্থানে ঠিক আছে তিনটি ভিন্ন ভিন্ন টেবিল খুঁজে বের করো অর্থাৎ তিনটা টেবিল খুঁজে বের করতে হবে ঠিক আছে তারপরে চলো দেখি দুইটা প্রশ্ন করছে আমাদেরকে যে প্রতিটি টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করো এবং তাদের মধ্যকার অনুপাত নির্ণয় করো ঠিক আছে এবং খ নম্বর একটা প্রশ্ন করছে সেটা হচ্ছে কোন টেবিলের ক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত সবচেয়ে বেশি তা নির্ণয় করো ওকে এখানে কিন্তু দুইটা প্রশ্ন করছে ঠিক আছে আর টেবিলটা যে নিতে হবে তিনটা টেবিল এটা তোমার ইচ্ছা মতো ঠিক আছে অর্থাৎ আমাদের ইচ্ছা মতো আমরা নেব। সেটা মাপটাপ সব কিছু আমাদের ইচ্ছা মতো নেব। ঠিক আছে আচ্ছা তো চলো সমাধানে চলে যাই তবে সমাধানে যাওয়ার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো ওকে চলো দেখো ক নাম্বার যদি করি প্রতিটি টেবিলের দৈর্ঘ্য প্রস্থের পরিমাণ করো তাদের মধ্যকার অনুপাত নির্ণয় করো তাহলে এখন ধরলাম প্রথম টেবিল দ্বিতীয় টেবিল তৃতীয় টেবিল যথাক্রমে আমি আমার শ্রেণী আমার বাড়ির ডাইনিং এ এবং আমার পড়ার কক্ষে খুঁজে পেয়েছি ওকে তুমি যেখান থেকে পাও তুমি সেখান থেকে বলতে পারবে তুমি বাড়িতেও তিনটা পেতে পারো ঠিক আছে যদি এখানে বলে দিছে তোমার শ্রেণী বাড়িতে আর অন্য কোনো স্থানে ঠিক আছে বা অন্য কোনো স্থানে বাড়িতে হতে পারে শ্রেণীকক্ষে হতে পারে বা অন্য যে কোনো স্থানে হতে পারে ঠিক আছে তা আমি নিয়ে নিলাম আমার বাড়িতে শ্রেণীকক্ষে আর হচ্ছে পড়ার ঘরে ঠিক আছে আমার পড়ার কক্ষে আচ্ছা তিনটা টেবিল আমি নিয়ে নিলাম তো প্রথম যে টেবিলটা সেটার প্রথম টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত চার ফুট তিন ফুট অর্থাৎ চার ফুট বাই তিন ফুট দৈর্ঘ্য চার ফুট প্রস্থ তিন ফুট আমি নিয়ে নিচ্ছি আমার মাপ অনুযায়ী ঠিক আছে তুমি তোমার মাপ অনুযায়ী নিয়ে নিবা কোনো সমস্যা নাই এটা যে এটা ধরেই করতে হবে এরকম ধারাবধা কোনো নিয়ম নাই এখানে দিয়ে দেয় নাই ঠিক আছে তোমার ইচ্ছা মতো নিবা আমি নিয়ে নিলাম আমার প্রথম টেবিলের দৈর্ঘ্য চার ফুট আর প্রস্থ হচ্ছে তিন ফুট তাহলে এদের যদি অনুপাত নির্ণয় করি অর্থাৎ প্রথম টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত তাহলে কথা হবে প্রথম টেবিলের দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রথমে আছে চার অনুপাত তারপর আছে তিন তাহলে চার অনুপাত তিন ইজি না একদম কিন্তু এই যে সেমভাবে দ্বিতীয় টেবিলের ধৈর্ঘ্য প্রস্থের অনুপাত আমি নিলাম ছয় ফুট আর হচ্ছে তিন ফুট আমার দ্বিতীয় যে টেবিলটা সেটা আমি ধরলাম আমার দৈর্ঘ্য হচ্ছে ছয় ফুট আর প্রস্থ হচ্ছে তিন ফুট আমি আমার ইচ্ছা ধরে নিয়েছি ঠিক আছে তাহলে এর অনুপাত কত হবে বলো তো ছয় অনুপাত তিন ছয় অনুপাত তিন ঠিক আছে প্রথমে দৈর্ঘ্য বলছে তাই দৈর্ঘ্য আসবে তারপর প্রস্ত বলছে তাই পোস্ত আসবে এখানে তো আগে বলতো পোস্ত ও দৈর্ঘ্যের অনুপাত তাহলে আগে প্রস্তটা আসতো তিন আসতো পরে ছয় যেত অনুপাতে যেটা আগে থাকে লেখা সেটাই আগে হয় ওকে তাহলে এইটাকে যদি আমরা লগিষ্ট করি এখন তিন দিয়ে তিন তিনকে ভাগ করলে এক তিন দিয়ে ভাগ করলে দুই অর্থাৎ অনুপাত করার সময় যত লগিষ্ট করা যায় লগিষ্ট মানে যথাক্রমে তিন ফুট ও দুই ফুট এটা আমি নিয়ে নিলাম আমার একটা তৃতীয় টেবিল তার হচ্ছে দৈর্ঘ্য দিলাম আমি তিন ফুট আর হচ্ছে প্রস্থই ফুট তাহলে এর অনুপাতটা কি হবে সেম ভাবে তিন অনুপাত দুই বুঝে গেল না খুব কি কঠিন ছিল একদমই না খুবই কিন্তু ইজি ছিল ক নাম্বার শেষ তিনটা টেবিল নিতে বলছিল তিনটে টেবিল নিলাম এবং তাদের অনুপাত করে আমরা কি করে ফেললাম নির্ণয় করে ফেললাম এবার দেখো কোন টেবিলের ক্ষেত্রে সরি কোন টেবিলের ক্ষেত্রে ধৈর্ঘ্য প্রস্থের অনুপাত সবচেয়ে বেশি তা নির্ণয় করো অর্থাৎ এই যে টেবিলগুলো আমরা পাইলাম এই টেবিলগুলোর মধ্যে কোনটা প্রস্থের অনুপাতটা হবে বেশি সেটা আমাদের বের করতে হবে খ নম্বরে আর এটা বের করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যদি ভগ্নাংশ আকারে লিখি তাহলে আমরা বুঝতে পারবো কারণ ভগ্নাংশ কোনটা ছোট কোনটা বড় সেটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি যদি হরগুলো সমান হয়ে যায় ঠিক আছে তো চলো আমরা দেখবো অঙ্কটা করি তাহলে বুঝতে পারবো খুবই ইজি তো চলো খ নাম্বারে চলে যাই তো দেখো প্রথম টেবিলের ক্ষেত্রে অনুপাত ছিল চারের অনুপাত তিন এটাকে যদি আমরা ভাগ প্রক্রিয়ায় লিখি তাহলে কিন্তু উপরে চার নিচে তিন ঠিক আছে এই চার এটা ভাগ চিহ্ন এটা তিন সেমভাবে দ্বিতীয় টেবিলের অনুপাতটা লিখিলাম দুই অনুপাতে এক তাহলে দুই ভাগ এক ঠিক আছে তৃতীয় টেবিলের অনুপাত তিন অনুপাত দুই তাহলে উপরে তিন নিচে দুই তিন ভাগ দুই গেলাম এখন আমরা কি করব এই হর লসাগু নির্ণয় করব ঠিক আছে এই তিন এক এবং দুই এই তিন এক এবং দুইয়ের লসাগু হচ্ছে ছয় ঠিক আছে সমহর ভগ্নাংশ করার জন্য এই যে যে লসাগুটা পাওয়া যায় এই লসাগু দিয়ে হরগুলোকে ভাগ করতে হয় অর্থাৎ এই লসাগু ছয় আছে এই ছয়কে এই তিন দিয়ে ভাগ করব তাহলে কত হবে তিন ছয় দুই হবে ওই দুই দিয়ে এই উপরেও গুণ করতে হয় নিচেও গুণ করতে হয় ঠিক আছে চলো দেখাই এখানে দেখো প্রথমে যে লসাগু পেলাম ছয় এই ছয় নিলাম ভাগ এই যে এইটার প্রথম ভগ্নাংশের কাজ করবো তাই প্রথম ভগ্নাংশ হর যত আছে তত দিয়ে ভাগ দেবো এখানে তিন আছে তাই তিন দিয়ে ভাগ দিলাম তিন দুগুণে ছয় দুই হলো ঠিক আছে এই যে যে ভাগ ফলটা পেলাম এই ভাগ ফল দিয়ে উপরেরটাকেও গুণ এই নিচেরটাকেও গুণ অর্থাৎ চারকেও গুণ তিনকেও গুণ চার কেউ গুণ তিন কেউ গুণ ঠিক আছে তাহলে চার দোকানে উপর হবে আট আর তিন দোকানে নিচে হবে ছয় বোঝা গেল সেম ভাবে বাকিগুলো করবো এখন দেখো বাকিটা এই ছয় নিয়ে নিলাম এই লসাগুড় ছয় ঠিক আছে এটার হর কত এক তাহলে এক কে ভাগ করলে ছয় ঠিক আছে তাহলে ছয় দে এখন এই দুইকেও গুণ করবো এবং এককেও গুণ করবো তাহলে দুইকে গুণ করলে উপরে হবে বারো আর ছয়কে এককে গুণ করলে নিচে হবে ছয় ঠিক আছে সেমভাবে তৃতীয়টাও করবো ছয়কে হর হর কত দুই দিয়ে ভাগ দিলে কত হবে তিন তাহলে এখন কত আছে তিন ভাগ দুই তাহলে উপরেও তিন দিগুণ নিচেও তিন দিগুণ উপরে তিন গুন করলে তিন দিকের নয় নিচে তিন দিগুণ করলে তিন দিগুণে ছয় এখন দেখো আমরা হরগুলো কিন্তু সমান পাই যে সবগুলোর হর নিচে যেটা যেগুলো থাকে সেগুলো হচ্ছে হর 6 6 6 হরগুলো কিন্তু সমান এখন কোন ভগ্নাংশটা বড় আর ছোট সেটা বের করার জন্য আমরা জানি কি ভগ্নাংশগুলোর হর যদি একই হয় ভগ্নাংশগুলোর হর যদি একই হয় নিচে যেগুলো থাকে সেগুলো হর ঠিক আছে মন দিয়ে सुनो ভগ্নাংশগুলোর হর যদি একই হয় লব যার বড় সেই ভগ্নাংশটাই হয় বড় অর্থাৎ হর যদি একই হয় নিচের সংখ্যাগুলো যদি কি হয় একই হয় বা সমান হয় ঠিক আছে নিচের ভগ্নাংশ যদি সমান হয় উপ সরি ভগ্নাংশ না নিচের হর যদি সমান হয় লব্জার বড় সেই ভগ্নাংশটাই বড় তাহলে নিচের এই সবগুলোই কিন্তু হর কিন্তু সমান ছয় 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 তাহলে উপরে এগুলো থাকে আট ১২ নয় যেটা বড় সেটাই হচ্ছে কিন্তু বড় ঠিক আছে এটা যেহেতু বড় তাহলে এটা দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাতটাও কিন্তু বেশি হবে ঠিক আছে অর্থাৎ ক্রমা ভগ্নাংশ ত্রয়কে সমন্বয় রূপান্তরের পরে আমরা দেখি ভগ্নাংশের ক্ষেত্রে এদের লবগুলো তুলনা করে পাই বারো সবচেয়ে বড় তারপরে নয় তারপরে আট ঠিক আছে তাহলে কি হবে তাহলে বারো বাই ছয় এই যে বারো বাই ছয় বা এটার মূল ভগ্নাংশ কোনটা মূল ভগ্নাংশটা ছিল এই যে এইটা দুই নম্বরটা দুই ভাগ এক ঠিক আছে বা দুই ভাগ এক বা দ্বিতীয় টেবিলের ক্ষেত্রে ধর্মীয় প্রস্থের অনুপাত সবচেয়ে বেশি ঠিক আছে কোনটা বেশি সেটা আমাদের বের করতে বলছিল আমরা কিন্তু বের করে ফেললাম ঠিক আছে কোনটা বেশি সো আশা করি বুঝতে পেরেছ আর ভিডিওতে একটা অবশ্যই লাইক দিয়ে দিও আর তোমার যদি এরকম কোনো বন্ধু থাকে যে সিক্সে পড়ে থাকে বা অঙ্কগুলো শিখতে চাচ্ছে তাকে অবশ্যই শেয়ার করতে করে দিও শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে ডে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ